আজকের আমাদের মুসলমানদের সংস্কৃতি কত সুন্দর। আরেকটি আলোচনা আজকে গুরুত্বপূর্ণ, সেটা হলো আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষ ভাত খাইতে বসলে খাবার খাইয়া প্লেটটাকে পরিষ্কার করে না। এটা কি ঠিক না বেঠিক? ওনার প্লেটের মধ্যে তরকারি লেগে আছে, সবজি লেগে আছে, ডাল লেগে আছে, কিন্তু উনি এটা চাইটা চাইটা খায় না, এটা এভাবেই কি করে ছেড়ে দেয়, এটাকে চাটে না, প্লেটের শেষ অংশটা সে খায় না। আবার অতি ভদ্রলোক, আপনার বাড়িতে একজন মেহমান আসছে, আপনি আপেল একটা কাইটা দিছেন, আপেলের আটটা আপনি কি করলেন, আটটা অংশ কাটলেন, সে সাতটা খাইয়া একটা রাইখা, আপনি তাকে একটা নুডলস দিলেন এক বাটি, খাইতে 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 পুরাটা খাইছে, এক চামচ আর খায় না, এরকমের ভদ্রলোক আছে না? আছে। আপনি দেখবেন আপনি তাকে দধি দিছেন, দধিটা খাইতে 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 99 চামচ খাইছে, রাখছে কয় চামচ? এরকমের স্বভাবের লোক আমাদের সমাজে কম না বেশি? অনেক বেশি। আপনি দেখবেন যারাই দিবেন খাইতে খাইতে পুরোটা খাইছে, খাওয়ার পরে বাকি একটা অংশ কি করে রাইখা দেয়, এটারে মনে করে ফ্যাশন। এটা কি ফ্যাশন নাকি এটা শয়তানের কাজ? আপনাদের কাছে জানতে চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ের অনুষ্ঠানের দাওয়াত খাচ্ছেন, খাইতে বসেছেন, তিনি খাওয়ার সময় প্লেটটাকে এইভাবে করে আঙ্গুল দিয়ে চেটে 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 খাচ্ছেন। পাশের থেকে একটা লোক বললেন, ওমরকে দেখো কিভাবে খাচ্ছেন, মনে হয় যেন প্লেটটা সুদ্ধা খায় ফেলবেন। হযরত ওমর বললেন, কোন বেকুব আর ব্যাককলের কথায় আমি বিশ্বনবীর সুন্নত ছেড়ে দিতে পারি না। এই আঙ্গুল চাইটা খাওয়া এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, প্লেটটাকে চাইটা চাইটা পরিষ্কার করে খাওয়া এটা বিশ্বনবীর সুন্নত। তার কারণটা কি? আল্লাহর নবী বললেন খাদ্যর শুরু থেকে শেষ পর্যন্ত কোন জায়গায় বরকত আছে তুমি জানো না, হতে পারে যে অংশটা তুমি ছেড়ে দিছো ওই অংশতেই খাবারের বরকত রয়ে গেছে। আল্লাহর নবী বললেন তোমাদের কারো হাত থেকে খাবারের লুকমাটা যদি পড়ে যায় সেজন্য এটা ছেড়ে না দেয়, সেজন্য এটা উঠায়, সেজন্য এটা ধুইয়া খেয়ে ফেলে, কারণ হতে পারে এটাতেই বরকত। সুবহানাল্লাহ। গুরুত্বপূর্ণ একটা কথা বলে দেই, আপনারা যে খাবার খান, খাবারের জুটা হয় কি হয় না? হাড্ডি হাড্ডি কাটা অথবা যেটা আপনি খাইতে পারেন না এই অংশটা আপনি উঠাই একটা বাটিতে রাখেন, অনেক ঘরে অনেক বাসায় এই অংশটার মধ্যে পানি ঢেলে দেয় কি দেয় না? খবরদার এটাতে পানি ডালবেন না। আপনি খাবার খাচ্ছেন, আপনি গোশত খাচ্ছেন, গোশতের ভিতরে হাড্ডি আছে, আপনি হাড্ডিটা সামনে রাখলেন কিন্তু এটার মধ্যে পানি ডালবেন না। কেন ডালবেন না? কারণ এই অংশটা আপনি যখন বাড়ির পাশে ফেলবেন এটা থেকে জিনেরা খাবে, বিড়াল খাবে, কুকুর খাবে, পশু পাখি খাবে। আপনি যদি ওইটাতে পানি ঢালেন তাহলে ওদের খাদ্যের মধ্যে আপনি কি করলেন, ওদের খাদ্য আপনি নষ্ট করে দিলেন, এটা করা যাবে না। কথাটা কি মনে থাকবে? কথাটা কি মনে থাকবে? আজকে যাইয়া বাসায় বলে দিবেন যে মোল্লা ভাই বলে দিছে খাবারের পরে যেটা উদ্ধৃত থাকে, যেটাকে আমরা ফজল বলি অথবা জুটা বলি, এটাকে নষ্ট করা যাবে না, এটাতে পানি ডালা যাবে না, এটাকে ডেইনে ফেলে দেওয়া যাবে না, এটাকে এমন জায়গায় ফেলতে হবে যেই জায়গায় ফেললে পরে বিড়াল পশু পাখিরা কুকুরেরা কি করবে, এখান থেকে খাবে। তো আল্লাহর নবী বললেন খবরদার তোমার হাত থেকে যদি একটা ভাতও পড়ে যায় খবরদার তুমি এটাকে কি করো না, ফেলে দিও না। আমার ওস্তাদ আমি জিনার কাছে সুনানে আবু দাউদ পড়েছি, তিনাকে দেখতাম মাঝে মধ্যে ক্লাসের মধ্যে উনি চা খাইতেন। কি খাইতেন? চা। তো চাটা খাওয়ার পর আমি নিজে দেখছি উনি আঙ্গুল দিয়া চাটা পর্যন্ত একবারে চেটে চেটে খাইতেন। হুজুরকে জিজ্ঞেস করলাম, হুজুর চাও কি এইভাবে খাবেন? হুজুর বলেন হতে পারে, ওই জায়গায় রাসুল যে বললেন কোন জায়গায় বরকত আছে আমরা জানি না, চাটার যে অংশটা তুমি ছেড়ে দিচ্ছ হতে পারে ওইটাতেই বরকত লুকায় আছে। সুবহানাল্লাহ। আসলেও তাই, আসলে তাই, ওনাদের আমল
জানি না কত টাকা হুজুর হাদিয়া পাইতেন মাদ্রাসায় পড়ায়া, সর্বোচ্চ 2,1800 টাকা। কিন্তু ওনার জীবনে কোনোদিন অভাব দেখি নাই, পাঞ্জাবিটা বড়া দেখি নাই, এত সুন্দর পাঞ্জাবি পরতেন, লুঙ্গি পরতেন, তাদের জীবনে কোনোদিন হাহাকার শুনি নাই। আর আমরা এখন লাখ টাকা কামাই করি কিন্তু হাহাকার আমাদের যায় না, এটাই বরকত। এটা কি বরকত? একটা লোক 1,00,000 টাকা কামাই করে মাসে কিন্তু তার ঘরে অভাব যায় না, আজকে সেটা কালকে সেটা পরশু সেটা আহারে 10টা টাকা দান করতে পারে না। আরেকটা লোক মাত্র 10,000 টাকা কামাই করে কিন্তু তার ঘরের অভাব শব্দটা শোনা যায় না, এটার নাম বরকত। এটার নাম কি? বরকত। এই জন্য নবীজি বলেন, খবরদার, দস্তরখানা যদি একটা থাকে অথবা টেবিলের উপরে যদি একটা কাপড় থাকে, যদি আপনার খাইতে যায় ভাতটা পড়ে যায়, এটা উঠাইয়া খাওয়া যায় কি যায় না? আচ্ছা একটা ঠান্ডা মাথায় বুঝেন তো, একটা ভাত পড়ছে, ভাত পড়ছে কয়টা কথা বলতে হবে? একটা চাউল থেকে একটা ভাত হইছে, একটা ভাত পড়ছে, তো সমস্যাটা কোথায়? কিন্তু আপনার কাছে জানতে চাই, আমি আপনি পৃথিবীর সমস্ত মানুষ যদি চেষ্টা করি একটা চাউল কি বানাইতে পারবো? এই ব্যাপার আরেকদিন আলোচনা করব। রিজিক দেয় কে? আল্লাহ। অমামিং দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আপনি জানেন না একটা চাউল তৈরি হইতে কত ফেরেশতারা শ্রম দিয়েছেন, সুবহানাল্লাহ। আপনি তো খাচ্ছেন অর্ধেক ফালায় দিতেছেন, আপনি মনে করতেছেন কিছু কিছু বিয়ার অনুষ্ঠান হয় গরিবরা খাইতে চাইলে তাদের দেয় না, গরিবদেরকে দেয় না, অথচ বড় লোকেরা বসে খাইতে পারে না, 2 টুকরা গোস্ত নেয় 8 টুকরা, নেওয়ার পরে এগুলো আবার একটা বড়ের মধ্যে ফালায়, এগুলো নিয়ে আবার ফালায়া দেয়, এরকমের ডাকাইত আছে না নেই? তো তুই খাইতে না পারলে নিষেধ কেন? তোমার বাবা এই খাবার তৈরি করে নাই, তুমি খাবার তৈরি করো নাই, আকাশ আর জমিনের মালিক এই খাদ্য তৈরি করেছেন, তোমার কোনো অধিকার নাই এগুলো নষ্ট করা। খাইতে বইছো যদ্দূর পারবা অতটুক নিবা, এর বাইরে 1 চামচ নেওয়া যাবে না, খাইতে পারে না, নিতে নিতে এই রকমের নেয়। আবার কিছু লোক আছে দিয়া না দিলে খুব নারাজ হয়, এরকম আছে না নাই? রোস্ট একটা দিছে, উনি নিচে নিয়ে কয় একটাই দিলেন, আরেকজন আইনা ওনারে 3টা দিছে, একটু পরে দেখা যায় 1টা খায় আর 2টা ফালায় দেয়, এরকমের ভদ্রলোক আপনারা দেখেন না? আমার জীবনে আমি বহু এগুলো দেখছি। সুতরাং আপনি খাবার আপনার সামনে দেওয়া থাকবে, আপনি যতটুকুন পারবেন অতটুকুন খাবেন, নষ্ট করার কোনো অধিকার নাই। ইন্নাল মুবাজ্জিরিনা কানু এ হয়নাশ শায়াতি, আল্লাহ কোরআনে বলছেন যারা অপচয় করে তারা মুমিনের ভাই নয়, তারা কার ভাই? শয়তানের ভাই। আল্লাহর নবী বলেন উঠায়া খাবা, খবরদার খাদ্য নষ্ট করা যাবে না। আঙ্গুলের মধ্যে কিছু লুক আছে দেখবেন, খাইতে লাগলে খাওয়ার সময় ভরার কথা এর দু এতটুকুন ভরাইছে, এখানে গোশত, এখানে ডাল, এখানে সবজি লেগে আছে, হাতের যে কি অবস্থা, মনে হয় যেন যাই হোক বলবো না কথা রেকর্ড হয়, এই রকমের খাওয়া আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইতেন, আঙ্গুল চাটতেন, আঙ্গুল কি করতেন? বাচ্চাদেরকে এটা শিখাবেন, বাচ্চা অবস্থায় যেটা শিখাবেন এটাই সারা জীবন সে মনে রাখবে। আঙ্গুলটা মুখের মধ্যে ঢুকায়া ঢুকায়া চাইটা চাইটা, প্লেটটাকে চতুর্পাশ পরিষ্কার রাখিয়া খাওয়ার নাম মোমেনের খাবার, আর একদম ভরায়া সরায়া খাবার এটা এটা মোমেনের হতে পারে না, এটা হলো শয়তানের ভাইদের খাবার। কাদের খাবার? একজন মোমেন খায় 1 পেটে, কাফের খায় 7 পেটে। এই হাদিস আপনাদেরকে আরেকদিন শোনাইছিলাম। সুতরাং যেই কথাটা গুরুত্বপূর্ণ, প্লেটের মধ্যে খাবার রেখে দেওয়া যাবে না, আর আঙ্গুল কি করবেন? চেটে চেটে খাবেন। সবচেয়ে ভালো, সবচেয়ে ভালো হয় খাবারের পরে একটু পানি প্লেটে নিবেন, নিয়ে একটু দৌত করে পুরা পানিটা খেয়ে ফেলেন, তাহলে পুরা ভিটামিন শরীরে যায় কি যায় না? এবার আসেন নবীর কথা শুনলেন, ডাক্তাররা কি বলে? ডাক্তাররা বলে খাবারের পরে প্লেটে যেই জিনিসগুলো থাকে এগুলোই মূল জিনিস, এখানেই ভিটামিন লুকায় আছে, এখানে ক্যালোরি লুকায় আছে, সুতরাং এটা পুরাটা যদি আপনি খান আপনার এই পেটের হজম শক্তি দ্বিগুণ বেড়ে যায়। আজকে টেস্ট করবেন, আপনি যদি প্লেটটা ধুয়ে ওই পানিটা খান হজম শক্তি কি হবে? দ্বিগুণ বাড়বে। তবে আবার এর মানে বেশি করে পানি খায় না, একটু পানি দিয়ে ধুইয়া প্লেটটা খাইয়া ফেলেন, তাহলে আপনার প্লেটটা যিনি ধুইতে নিবেন তিনিও কি থাকবেন?
হ্যাঁ খুশি থাকবেন যারা লোকটা খুব ভদ্রলোক ভালো মানুষ, আর আপনি যদি ভরাইয়া সরাইয়া যেটাকে আমাদের ভাষায় বলি একেবারে গাবরের মতো অবস্থা, এরকমের আসনও নেই, এমনটা যেন না হয়।